তো আমাদের ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না, কোনো ইন্টেনশন ছিল না, বাট আমরা আসছি ওই যে বললাম ট্রেন্ডস, এন্ড ট্রেন্ডস ইজ ওয়ান অফ দা, হ্যাঁ তো এবার ট্রেন্ডস ইজ ওয়ান অফ দা কুচবিহারের মধ্যে, মানে যদিও প্রমোশন করছি না, তো আমরা মেইনলি আসছি বেসিক্যালি মামার কিছু শপিং ছিল, মামার একটা প্যান্ট আর একটা শার্ট কেনার কথা ছিল, যেটা যেটা কুচবিহারের চারপাশের দোকান খুঁজে কোথাও পাইনি, এখানে এসে পেয়েছিলাম। কিন্তু এবার এখানে আসার পরে একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হলো গেস করো কি, হোয়াট 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 হোয়াট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অফার গাইস, 8,000 টাকা কেনাকাটা করলে 4,000 টাকা মানে মামা করবে 3,200 টাকা পেমেন্ট, আর আমার মামা করবে 3,200 টাকা পেমেন্ট, আর চালু করবো 4,900 টাকা পেমেন্ট, আর বাকি যে 4,000 টাকা পড়ে থাকলো সেটা আমাদের জন্য দুজনই সেম নিচ্ছি গাইস, দুজনই সেম ফ্রিতে শপিং হয়ে যাচ্ছে, আর এর থেকে মানে খুশি আর কি হতে পারে, দুজনই সেম নিচ্ছি যেহেতু ভেঞ্চার্স ভেঞ্চার্স বলতে, হ্যাঁ ঠিক আছে একদম পুরো ফিটিং, একদম কোনো কথা হবে না, হ্যান্ডসাম ছেলে। ফাইনালি আমাদের 8,000 টাকা উপরে হয়ে গেছে শপিং করা, এবার আমরা কী কী নিলাম সেটা দেখ, কী কী নিলাম বলতে অনেক কিছু আছে, এখানে এভাবে দেখা সম্ভব না, আমার ট্র্যাক আমি বলতেছি, আমাকে দেবো না, আমাকে আমার মুখটা দেখানো, ট্র্যাক পেন স্ক্রিনটা, তারপরে যে জামাটা দেখানো আমি পড়ছি সেম জিনিস হিসেবে, আর মামার মামার আগের শপিং ছিল আলু ওকে শার্ট নিচে, যে শার্টটা মামার নিচে সেম, কিন্তু আমরা পরে দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো, পরে দেখাবো একদম। গাইস ফাইনালি অনেক সমস্যার পরে আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে, মানে আমরা সব কিছু নিতে পারলাম, পেমেন্টে এত সমস্যা, পেমেন্টে এত সমস্যা, আমি বলি আমি বলি আমি ছিলাম তো নাকি, না না আমি বলি, আচ্ছা ওই আজকে সব কিছু বলে বলে, অন্য দিন ভালো বিষয় বলে আমি কথা বলি, এটা ভালো বিষয়, হ্যাঁ তো সেই সেটা ওটা বাদ দাও, ঘটনাটা হচ্ছে যেটা প্রথমে হচ্ছে মামা আমাকে মানে একবারে যেহেতু দিব মানে বিল হচ্ছে 4,700 টাকা, হ্যাঁ আমি আছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমাদের প্ল্যান আমাদের প্ল্যান ছিল যে মানে মামা আমাকে ট্রান্সফার করেছে ইউপিআইতে, তো একবারে পেমেন্ট করবো, এবার মামা ট্রান্সফার করতে গিয়ে ঘটনা ভিতরে হচ্ছে অ্যাড্রেনেট পায় না, এবার টাকা গেছে আটকে, ব্যাস হয়ে গেল, এবার আমার কাছে ক্যাশ ছিল 1,500, আমার আমার কাছে ক্যাশ ছিল 1,500, আর জিমিদের কাছে টোটাল মিলে 3,000 টাকা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 4,700 টাকা, এরপর বাইরে আসছে মামা, ভাগ্য ভালো হচ্ছে ব্যাঙ্কের থেকে সাথে সাথে মামাকে রিটার্ন করে দিচ্ছে টাকাটা, তারপরে বাইরে এসে আমার হটস্পট নিয়ে মামার দেন টাকা পাঠালো, পেড করলো, তারপরে গিয়ে দেন আমি নিয়ে গেলাম ওখানে, গিয়ে ওখানে গিয়ে দাদা দাদা আমি আগে একটা কথা বলবো, কিছু একটা কাজ করবো একবারে হয় না কেন, ওটা আমাদের সাথে হবে না, সেটা আলাদা বিষয়, ওটা আসলে আসলে আমার জন্য কারণ সেটা লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগল, এবার ঠিক আছে এটা হইলো, মামা আমাকে টাকা দিল, এবার আমি গেলাম ভিতরে, এবার 4,705 টাকা আসছে, এবার আমি 4,705 টাকা লিখে পেমেন্ট করলাম, এবার আমার আমার ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেখাচ্ছে 5,000 টাকা শর্ট, 5 টাকা শর্ট, সরি 5,000 না, 5 টাকা শর্ট না, 105 টাকা শর্ট ছিল, 4,600 টাকা ব্যাঙ্কে ছিল, দেন আমরা আবার 4,000 টাকা ইউপিআই করলাম, 705 টাকা ক্যাশ করলাম, ফাইনালি সব কিছু শেষ, মনে হলো সঙ্গে আমরা 2,000 টাকার কুপন কোড পাইছি, 6,000 টাকা, কারো কারো যদি তোমাদের কুপন কোড লাগে, কারো যদি কুপন কোড লাগে প্লিজ কন্টাক্ট মি গাইস, কন্টাক্ট মি গাইস, গাইস তো ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে এই কুপন কোড যদি তোমরা লাগে সবাই আমার সাথে কন্টাক্ট করতে পারো, আমরা অবশ্যই দিব, আর হলো একটা ফ্রিতে একটা আমি দেখাইছি না, তারপর বাড়ি গিয়ে দেখা হবে, এখন দেখি এখন 9টা বাজে, এখন আমরা ভাবছিলাম ঠাকুরটিকে যাবো, তখনই ভাবছিলাম কিন্তু এখন দেখি আমরা ঠাকুরটিকে যাবো কি যাবো না, দেন কিছু খাবো গাইস, মন মন ভালো আছে গাইস, তো আমরা যেটা প্রত্যেকবার ভুল করি যে প্রত্যেকবার আমরা এই ভুলটা করবো যে ট্রেন্ডস বাদ দিয়ে আমরা প্রত্যেকটা দোকান ঘুরবো, ঘুরে এসে লাস্টে আমাদের ট্রেন্ডসই হবে, তো আজকের থেকে আমরা 3 জন কোথায় গেল, আজকের থেকে স্বপন নিয়ে তারা হাত দেবো, আজকের থেকে আমরা স্বপন নিচ্ছি যে না আমরা আমরা এখন থেকে যা কিনবো ট্রেন্ডসই কিনবো, তো গাইস এখন আমরা 10-12 ওখানে জিনিস কি নিবে, দেন তারপর দেখা যাক সাগর দিকে আসছি, এখন আর যাবো কি যাবো না ঠিক নাই, কারণ একটা বাজে দেখা যাক, তো গাইস ওখান থেকে আমরা যেটা তোমাদের বললাম 10-12 ওখানে আসছি, ওখানে মামারা কিনে নিল, এখন আমরা খাচ্ছি হচ্ছে কফি, ঠিক আছে এখন আমরা কফি খাবো, দেন দেখা যাক কি হয়, যেখানে আমাদের কফি হচ্ছে গাইস কফি 15 টাকা দাম, তো আমরা এখানে কফি খাবো, মামা এটা জিনিয়াস, তোমরা এটা হয়তো জিনিয়াস কোনোদিন দেখোনি, আজ তো ফার্স্ট টাইম দেখো হচ্ছে জিনিয়াস, মামা পানি ঠিক আছে গাইস, মামা আমাদের কিছু বলবে গাইস, কত হলো 8,000 এ 4,000 ডিসকাউন্ট, তো ব্যাপারটা হলো আমি যখন এন্ট্রি করলাম পাশ থেকে ম্যানেজারটা আমাকে দেখলো, দেখে পাশে আর একজন ওর কর্মীকে কানে কানে কী জন তখন বুঝতে পারি, তারপরে আমি যখন ওই ড্রেসটা চেঞ্জ করছি তখন শুনতে পারলাম ওরা 8,000 এ 4,000 ডিসকাউন্ট, মানে আমার ফেসটা দেখেই ওরা ডিসকাউন্টটা স্টার্ট করে দিল, আমাদের দুজনের দিকে
গাইস এই যে লেস এমন প্যাকেট দুইটা ছিললাম দুইটা এরকম হয়ে গেল তো এক মিনিট তো এখন বাজে রাত্রি 10টা আমাদের শপিং শেষ করে আমরা খেয়ে দিয়ে এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির সামনে এই যে রাজবাড়ি গাইস যা তোমরা দেখতে পাচ্ছ না আল্লাহ বিষয় লাইট নাই রাজবাড়ির সামনে এখন ঘটনা হচ্ছে রাস্তা পুরো ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই আর এখন আমরা বাড়ি যাব কিভাবে সেটা নিয়ে আমরা বসে টেনশন এখন আই থিংক মামা তো হাঁটতে পারবে না মামাকে আমরা যেভাবে হোক গড়াগড়ি দিব যেভাবে হোক পাঠিয়ে দিব আর আমরা কি করব আমরা তো এইভাবে যাবো হয়তো রাস্তায় গড়াগড়ি দিব অনেক কিছু করব তো দেখা যাক কি হয় গাইস সঙ্গে থাকো হ্যাশট্যাগ গ্রিন চ্যানেল